তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সাবস্ক্রাইবার নম্বরটাকে হাইড করতে পারবেন। তো আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, তখন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 0, 1, 5, 10 এরকম কম সাবস্ক্রাইবার থাকে। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমারও কিন্তু অল্প সাবস্ক্রাইবার। তো এর ফলে কী হয়, অনেকে ভাবে যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো নয়, চ্যানেলের সাবস্ক্রাইবারও নেই, আমাদের হয়তো কন্টেন্ট কোয়ালিটি একদম ভালো নয়, তো অনেকে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের নম্বর হাইড করতে পারি। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো সাবস্ক্রাইব নম্বর হাইড করার জন্য আমরা সরাসরি আমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ডান দিকের ওপরে কোণের দিকে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন। তো এই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা এখানে ডেস্কটপ সাইডটা টিক চিহ্ন দিয়ে নেব। তারপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা সার্চ বারে লিখব youtube.com। তো youtube.com লেখার পর আমরা এন্টার করব। তো আমার অলরেডি ইউটিউবটা ওপেন হয়ে গেছে। তো আমি একটু জুম টেনে নেব। তো জুম টেনের পর ডান দিকের উপরে কোণের দিকে ইউটিউব আইকনে আমরা ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাদের এই চ্যানেলের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তারপর আমরা বাম দিকে নিচে একটা সেটিং অপশন দেখতে পাবো। তো আমি একটু জুম টেনে নিচ্ছি আরো ভালোভাবে দেখানোর জন্য। তো এই যে সেটিং আইকনটা আছে, এই সেটিং আইকনটাতে আমরা ক্লিক করব। তো সেটিং আইকনে ক্লিক করার পর আমরা চ্যানেলে ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করার পর আমরা তারপরে অ্যাডভান্স সেটিংয়ে আবার ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এসে দেখতে পাবো যে সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটা অপশান আছে, সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে আমরা আপনার কিন্তু ঠিক চিহ্ন দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, এই ঠিক চিহ্নটা তুলে দেবেন। তো ঠিক চিহ্নটা তুলে দেওয়ার পর একটু স্লাইড করে ডান দিকে গিয়ে দেখতে পাবো যে একটি সেভ বলে অপশান আছে। তো আমরা ওই সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার নাম্বারগুলো হাইড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনে ক্লিক করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।